এবং কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম এবারও আমরা নিয়ে এসেছি প্রাচীন ও মধ্যযুগের প্র্যাকটিস সেট নিয়ে আজকে প্র্যাকটিস সেট ফাইভ মান কুড়ি তবে আজকে মাত্র দশটি প্রশ্ন উত্তর দেখুন চর্যাপদের প্রায় সব কটি গান কোন ছন্দে লেখা অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত নাকি মিত্রাক্ষর নাকি ত্রিপদী এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মাত্রাবৃত্ত তাহলে চর্যাপদের প্রায় সবকটি গান কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত ছন্দে লেখা বৌদ্ধদের নির্বাণের তিনটে অবস্থা কিন্তু তার মধ্যে তিনটে অপশানে সেই তিনটে রয়েছে আর নয় কোনটি সেটি বলতে হবে শূন্য বিজ্ঞান মহা আর সহজানন্দ তাহলে বৌদ্ধদের নির্বাণের তিনটে অবস্থা একটা হচ্ছে শূন্য একটা বিজ্ঞান একটা মহাসুখ কিন্তু সহজানন্দ নয় ওই তিনটে অবস্থার মধ্যে তাহলে এটাই আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আর্য সপ্তশতী গ্রন্থটি কাল লেখা এই সংস্কৃত গ্রন্থটি ধৈ গোবর্ধন আচার্য বিদ্যাধর নাকি শ্রীধর দাস এটি কিন্তু গোবর্ধন আচার্যের গ্রন্থ তাহলে এটাই আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চর্যপদের তিব্বতী অনুবাদে যে চর্যপদের যে তিব্বতী অনুবাদ আবিষ্কার হয়েছিল প্রভাতচন্দ্র চন্দ্র আবিষ্কার করেছিলেন তার পদ বা গানের সংখ্যা কটি সেখানে সাড়ে ছেচল্লিশটি পঞ্চাশটি একান্নটি নাকি ছেচল্লিশটি এখানে কিন্তু মোট কিন্তু একান্নটি গান বা পদ পাওয়া যায় আর তা থেকে অনুমান করা হয় চর্যাপদের পদ সংখ্যাও তাই ছিল কিন্তু চর্যাপদে পাওয়া যায় সে সাড়ে ছেচল্লিশটি পদ চলুন পরবর্তী প্রশ্ন চন্দ্রাবতী রামায়ণ অনুবাদ করেন কোন শতাব্দীতে অর্থাৎ চন্দ্রাবতী যিনি তিনি মহিলা অনুবাদক একজন রামায়ণের তিনি কবে কোন শতাব্দীতে রামায়ণ অনুবাদ করেন পঞ্চদশ ষোড়শ সপ্তদশ নাকি অষ্টদশ তিনি কিন্তু তার রামায়ণ অনুবাদ করেন এটা আপনাদের সপ্তদশ শতাব্দীতে তাহলে চন্দ্রবতী এমন অনুবাদ করেন সপ্তদশ শতাব্দীতে এটাই আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কার মহাভারত অনুবাদের নাম পাণ্ডব বিজয় পঞ্চলিকা পরমেশ্বর দাস শ্রীকর নন্দী নাকি নিত্যানন্দ ঘোষ নাকি দুর্লভ সিংহ তাহলে আমাদের কার মহাভারত অনুবাদের নাম পাণ্ডব বিজয় এটা হচ্ছে পরমেশ্বর দাস যিনি কবীন্দ্র নামেও পরিচিত এটাই আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ষোল শতকের কবি রামচন্দ্র খান কোন কাব্যের সঙ্গে যুক্ত রামায়ণ মহাভারত ভাগবত নাকি পদ্মাবতী এখানে তিনি এখানে তিনি ভাগবত সরি মহাভারত অনুবাদের সঙ্গে যুক্ত তার কাব্যের নাম হচ্ছে অশ্বমেধ পর্ব অশ্বমেধ পর্ব নিয়ে তিনি এ রামচন্দ্র খান কিন্তু ষোড়শ শতকে তার কাব্যটি অনুবাদ করেন আর কি সেটির নাম হচ্ছে অশ্বমেধ পর্ব মুকুন্দরাম কাব্য রচনার কারণ কি ভূস্বামীর আদেশ স্বপ্নাদেশ নাকি দর্শন বা শিওরে দর্শন করে আদেশ দিয়েছিলেন নাকি ছদ্মবেশে তার সাক্ষাৎ করে আদেশ দিয়েছিলেন এখানে কিন্তু মুকুন্দরাম কাব্য রচনার কারণ হচ্ছে স্বপ্নাদেশ এটাই আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দ্বিজ মাধবের অপর নাম কি মাধব মাধবাচার্য দ্বিজ আনন্দ নাকি আনন্দ এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু যে দ্বিজ মাধবের অপর নাম হচ্ছে মাধবানন্দ এটাই আমাদের সঠিক উত্তর মাধবানন্দ পরবর্তী প্রশ্ন ধর্মঙ্গলের আদিকবিকে দত্ত মানিক দত্ত ময়ূর ভট্ট না কেউই নয় আমরা জানি কানা কানাহরিদত্ত আদি কবি। মানিক দত্ত চণ্ডীমঙ্গলের তাহলে ময়ূর ভট্ট হচ্ছে ধর্মমঙ্গলের আদিকবি এটাই আমাদের সঠিক উত্তর আমরা খুব সংক্ষেপে দশটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম আজকের মতো এই পর্যন্ত পরবর্তী পাটে আমি আট দশটি উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য